ওয়েলকাম সবাইকে। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম থেকে এমন একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা অ্যাডমিশনে বারবার আসে এবং প্রায় একই ধরনের অঙ্ক কিন্তু কয়েকবার এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে বুয়েট 16-17 সেশনে আসা প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করছি এবং ঠিক একই ধরনের অঙ্ক বুয়েট 7-8 এবং কুয়েট 3-4 সেশনেও এসেছে। তাই অঙ্কটির গুরুত্ব তোমরা বুঝতেই পারছো, তাই তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে বলেই আশা করছি। তো যারা এখনো আমার চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী সকল ভিডিও তোমরা সাথে সাথেই পেয়ে যাও। তো আমরা অঙ্কটি শুরু করছি। তো প্রশ্নে বলা হয়েছে যে পানির উপরিতলে পানির ঘনত্ব 1.03 × 10³ কেজি পার মিটার কিউব এবং 800 atm চাপ গভীরতায় পানির ঘনত্ব বের করতে বলা হয়েছে। আরও ডেটা দেওয়া আছে যে পানির সংনম্যতা এবং 1 atmosphere সমান কত পেস্কেল এটাও দেওয়া আছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে ঘটনাটা কি ঘটেছে। তো এই যদি কোনো একটা জলাশয় বা কিছু জিনিস হয় তো তার উপরে একদম যে পানির উপরিতল সেখানে পানির ঘনত্ব দেওয়া আছে। তো এই জায়গায় যদি আমরা ρ1 পানির ঘনত্ব ধরি তাহলে সেখান থেকে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট গভীরতা 800 atm চাপ আছে যেখানে, সেই গভীরতায় আমার ρ2 অর্থাৎ পানির ওই স্থানে পানির ঘনত্ব কত সেটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ ঘনমাত্রার একটা পরিবর্তন আছে এখানে। তো আমরা জানি যে ভর m সমান সমান হচ্ছে যে ρ × V। যেহেতু ঘনমাত্রার একটা পরিবর্তন আছে এবং m সবসময় স্থির সেটাও আমরা জানি, m এর কখনো পরিবর্তন ঘটে না, সেই ক্ষেত্রে আমাদের ভি এরও একটা চেঞ্জ হবে। অর্থাৎ এই ρ1 এর ক্ষেত্রে একটা V1 থাকবে এবং এই ρ2 ক্ষেত্রে একটা V2 থাকবে। এবং আমরা যেহেতু জানি যে ভরের কখনো চেঞ্জ হয় না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে m1 = m2। তো এরপরে আমরা লিখতে পারি যে ρ1 V1 = ρ2 V2। এবং আমাদের ρ1 কিন্তু দেওয়া আছে এবং ρ2 আমাদের বের করতে বলা হয়েছে। তো তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, সুতরাং ρ2 = আমার হবে ρ1 V1/V2। এটা দেখতে কিন্তু অনেকটা P1 V1 = P2 V2 দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে বয়েলের সূত্র নয়, কেউ ভুল করবে না, এটা হচ্ছে রো। ওকে, এখন আমরা ρ1 জানি কিন্তু এই V1/V2 তো আমাদের জানা নেই। তো এই V1/V2 জানার জন্য আমাদের যে ডেটাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পানির সংনম্যতা। এখন তোমাদের অনেকের মনে হতে পারে সংনম্যতা কোন রাশি, তোমরা অনেকেই হয়তো ভুলে গেছো। কিন্তু আমি যদি বলি যে আয়তন গুণাঙ্ক বি তাহলেই তোমাদের মনে পড়বে যে হ্যাঁ, আয়তন গুণাঙ্ক তো তোমাদের পড়া আছে, কিন্তু সংনম্যতা কি? বইয়ে ছোট্ট করে একটি লাইন লেখা ছিল যে সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। অর্থাৎ বি যদি হয় আয়তন গুণাঙ্ক তাহলে 1/B হচ্ছে যে তোমার সংনম্যতা, ঠিক আছে? তোমরা যদি বইটা একটু খুলো তাহলেই দেখতে পাবে যে এই যে বি বা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিটাই হচ্ছে সংনম্যতা। তো সেক্ষেত্রে আমরা আমাদের আয়তন গুণাঙ্ক বের করে ফেলতে পারি এখান থেকে। বি সমান সমান হচ্ছে যে আসলে আমরা যদি সংনম্যতাকে উল্টিয়ে দেই, এখানে সংনম্যতার যে মান দেওয়া আছে এই যে যদি নেই তাহলে কিন্তু আমরা আমাদের আয়তন গুণাঙ্কের মান পেয়ে যাচ্ছি। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা আয়তন গুণাঙ্কের মান পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে আমরা তো এটা বের করতে পারবো, একটি মান চলে আসবে আমাদের, কিন্তু এই আয়তন গুণাঙ্ক দিয়ে আমাদের কি করব বা আমাদের V1/V2 কিভাবে আয়তন গুণাঙ্ক থেকে বের হবে। তো আমরা আয়তন গুণাঙ্কের সূত্রটা একটু লিখি। আয়তন গুণাঙ্ক বি সমান সমান হচ্ছে যে আমরা সবাই জানি যে F/A × হচ্ছে যে v/B। এই সূত্র আমরা সকলেই জানি। তো এখন আমরা এটাও জানি যে এই F/A কে চাপ পি লেখা যায়। তো আমাদের চাপ কত ছিল সেটা আমাদের প্রশ্নে বলা আছে এবং কোন চাপে আমার ঘনত্ব বের করতে বলা হয়েছে সেটাও বলা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 800 atm এই যে চাপ, যেই গভীরতায় সেখানে আমরা পানির ঘনত্ব বের করছি। তো যেহেতু আমরা জিনিসটাকে 800 atm চাপে নিয়ে গিয়েছি তাহলে এখানে চাপ F/A এর যেই মান সেটা হবে 800। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই তাহলে আচ্ছা আমরা মান বসাচ্ছি না, এখানে জাস্ট P লিখবো আমরা এবং
এখানে আমরা লিখতে পারি v বাই স্মল v তো এখন আমরা এই যে v জিনিসটা লিখেছি অর্থাৎ এই যে সূত্রের v এটা কোন v এটা হচ্ছে যে আদি অবস্থায় অর্থাৎ প্রথম অবস্থায় যে আয়তন থাকে তো সেই প্রথম অবস্থায় আয়তনটাকে কিন্তু আমরা v1 দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে আমরা এটিকে এখানে v1 লিখে দিতে পারি এবং এখানে v1 লিখে দিতে পারি এবং আমাদের এখনের কাজ হচ্ছে যে আমাদের আয়তনের কত পরিবর্তন হয়েছে সেটা বের করা তাহলে কিন্তু আমরা v2 v1 / v2 বের করে ফেলতে পারবো তো আমরা যদি এই আয়তনের পরিবর্তন বের করতে চাই আমাদের লেফট হ্যান্ড সাইডে তো b আছে তো এই স্মল vটাকে আমরা শুধু ওই পাশে নিয়ে যাব তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে স্মল v সমান সমান p ইনটু v1 বাই b এখন এই p এবং b এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের ক্যালকুলেট যদি আমরা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে 0.037 ইনটু v1 আমরা v1 এর মান বসালাম না কারণ v1 এর তো কোনো মান আমাদের জানা নেই আমরা জাস্ট স্মল v টা বের করলাম এবং v1 টা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম p এবং b এর মান বসিয়ে দিয়েছি তাহলে এই ধরনের একটা সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি যে পরিবর্তন সমান এত তো এইটা হচ্ছে v1 এখন এখন এই যে স্মল ভিটা এটা হচ্ছে যে পরিবর্তন হয় এটা v1 মাইনাস v2 হবে অথবা v2 মাইনাস v1 হবে এখন আমরা তো জানি না যে কোনটা বড় তাহলে আমরা কিভাবে বুঝবো যে v1 বড় নাকি v2 বড় তো আমরা এবার একটু উপরে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পানির উপরিতলে পানির ঘনত্ব ছিল তো পানির উপরিতলে 1 অ্যাটমোসফিয়ার চাপ থাকে এবং আমরা যেহেতু 800 অ্যাটমোসফিয়ার চাপে চলে গিয়েছি অর্থাৎ আমাদের চাপ বৃদ্ধি পেয়েছে আমরা জানি যে চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের v2 ছোট হবে এবং v1 বড় হবে তাহলে এখানে আমরা অবশ্যই লিখতে পারবো এখন যে v1 মাইনাস v2 ইজ ইকুয়ালস টু 0.037 v1 তো যখন আমরা এটা লিখতে পারবো তখন আমরা সুতরাং দিয়ে পরের লাইনে লিখতে পারবো এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে জিনিসটা দাঁড়াবে 0.963 v1 is equals to v2 তাহলে আমরা যদি এখন এখান থেকে v1 বাই v2 বের করে ফেলি তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে এটা হবে 1/0.963 তাহলে আমরা আমাদের সেই v1 বাই v2 যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম আমরা কিভাবে এই v1 বাই v2টা বের করলাম এই যে আমাদের যেই সংনম্যতা প্রথমে জানা ছিল সেখান থেকে আমরা আয়তন গুণাঙ্ক বের করেছি সেই আয়তন গুণাঙ্ক থেকে আমরা কাজ করে 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 v1 বাই v2টা বের করে নিলাম এখন যেহেতু আমরা v1 বাই v2 পেয়ে গেছি আমরা আমাদের মূল ইকুয়েশন যেটা দিয়ে আমরা ঘনত্ব বের করব সেখানে চলে যাচ্ছি এই যে ইকুয়েশনটা আমরা আগেই বের করেছিলাম যে আমাদের রো 1 জানা আছে আমরা যদি v1 বাই v2 জানি সেক্ষেত্রে আমরা রো 2 এর মান পেয়ে যাব এখন আমরা এই যে v1 বাই v2 এর এই যে মানটা আছে এটা যদি আমরা v1 বাই v2 এর জায়গায় বসিয়ে দেই এবং রো 1 এর জায়গায় যদি আমাদের যে রো 1 দেওয়া আছে এইটা এটা যদি বসিয়ে দেই তাহলে আমরা রো 2 পেয়ে যাব তো এই ছিল অঙ্কটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আবার প্রথম থেকে ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলে আরো অনেক কোশ্চেন সলভ আছে বুয়েটের আছে এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিরও আছে তো আমি ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টটা লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে লিংকে গিয়ে সবগুলো দেখে নিতে পারবে তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে